ফরজ গোসল অবস্থায় যদি মৃত্যু হয় একবার গোসল দিলে হবে নাকি দ্বিতীয় গোসল দিতে হবে? হ্যাঁ, একজন লোক মারা গেছে, গোসল ফরজ ছিল, পুরুষ মানুষ, হয়তো স্বামী স্ত্রী মিলন হয়েছে, মারা গেছে, স্বপ্ন দোষ হয়েছে, মারা গেছে, হইতে পারে না, দোষ ওর নাকি? ও জানে যে এখন মরে যাবো তো আমি আর স্ত্রী সহবাস করবো না, অথবা এখন আমি স্বপ্নদোষ, স্বপ্ন তো নিজের এখতিয়ার আছে না, মোটেই নেই। আচ্ছা, মাসিক ঋতুতে মারা গেছে, তার দোষ নাকি? ও তো আল্লাহ দিয়েছে মাসিক, তাই না? কোনো অসুবিধা নেই। এমনটা যদি হয় তাহলে কি করবে? একটি গোসল যথেষ্ট, একটি গোসল যথেষ্ট। এটা বোঝার জন্য একটা আরেকটা মশলা বলছি, যেটা আরও ভালো করে বুঝতে পারবেন। একটি লোকের উজু ভঙ্গের দু তিনটা কারণ, পেশাব করেছে, হ্যাঁ, আর পায়খানা করেছে, আর লজ্জা স্থানে হাতও দিয়েছে, আর হাওয়াও খারিজিয়েছে, সবগুলো উজু ভঙ্গের কারণ কি না? তো এই তো চারটা কারণ হতো, চারবার উজু করবে নাকি? না, এক উজু যথেষ্ট। ঠিক ওই রকমই কয়েকটা কারণ যদি গোসল ফরজ হওয়ার হয়, হ্যাঁ, তাহলে একটাই গোসল যথেষ্ট, আর সেই ব্যক্তির কোনো ত্রুটি নেই। তার ভাগ্য খারাপ যে গোসল ফরজ ছিল অবস্থা মারা গেছে, এরকম ধারণা রাখা ভুল, জায়েজ নয়। এরকম অলক্ষী বা কুলক্ষণ মনে করা না জায়েজ, এরকম ধারণা রাখা। প্রখ্যাত সাহাবি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিন বিয়ে করে স্ত্রী নিয়ে ঘরে গেছেন, বাসর করেছেন, আর সকালেই গোসল ফজরের আগেই জানতে পেরেছেন যে ওহুদে যেতে হবে, দৌড় দিয়ে ছুটে চলে গেছেন, গোসল করার সময় পাননি, আর ওই অবস্থায় শহীদ হয়ে গেছেন। হাদিসে রয়েছে তাকে কে গোসল দিয়েছিল? ফেরেশতারা। তাই জন্য গাসিলুল মালায়েকা, ফেরেশতারা স্পেশাল তাকে গোসল দিয়েছে। পানি বহিতে আছে শরীর দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখে অবাক হচ্ছেন, আরে এই পানি কোথায় আসলো? শরীর পরিষ্কার পরিচ্ছন্ন, আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, আর গোসল? শহীদকে তো গোসল দিতে হয় না, কিন্তু এর গোসল করে পানি পানি ঝরছে শরীর থেকে। জি হ্যাঁ, তাহলে কোনো মানহানিকর বিষয় নয় যে কেউ যদি নাপাক অবস্থায় মারা যায়, আর এর ভাগ্য খারাপ হয়েছে এমনটাও ভুল কথা। দ্বিতীয় প্রশ্ন, স্বামীর মৃত্যুর পরে কোনো স্ত্রী যদি ইদ্দত পালন না করে, ওই মহিলা কী ধরনের গুনাহগার হবে? কবিরা গুনাহ হবে তার, হারাম কাজ করেছে সে। জি, আল্লাহর অবাধ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না ফরমান, জি, আল্লাহর ইদ্দত ফরজ করেছেন, জি, এ তার আব্বাস নবী আনফুসাইন না আর বা তা আশ্বরী মাস, আর মাস দশ দিন ইদ্দত পার করবে, কোথাও গিয়ে রাত্রি যাপন করবে না, এবং ইদ্দতে যেসব বিধিবিধানগুলো রয়েছে কয়েক সপ্তাহ আলোচনা করেছে সেগুলি খেয়াল রাখবে।